প্রথম প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ ফাউজান তিনি বলেছেন স্যার আমার কিশোর মন স্থির থাকে না কোনো কাজে স্থায়ী হতে পারি না কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করলে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না আমার জন্য কি নাসিহা দিবেন ফাউজান তুমি একজন কিশোর এবং তুমি মনস্থির করতে পারছো না তোমার প্রধান কাজ কিন্তু আল্লাহর ইবাদতের পাশাপাশি পড়াশোনা করা এবং তোমার এই অভিযোগটা যে পড়াশুনা তুমি মন বসাতে পারছো না তাই না মনের স্থিরতা তুমি পাচ্ছ না মনটা অস্থির হয়তো তুমি ঘোরাফেরা করছো পড়ার জন্য যে আগ্রহ পোষণ করা দরকার সেটা আসছে না বা পড়তে বসলেও তুমি মনস্থির করতে পারছো না মনসংযোগ করতে পারছো না ফলে পড়াটা কিন্তু তৈরি করতে পারছো না এবং তুমি এটাকে যে পড়ার সাথেই রিলেট করছো তা না মনে হচ্ছে তোমার ইবাদতের মধ্যে একই অবস্থা তুমি সালাতে দাঁড়ালে মনসংযোগ হচ্ছে না মনটা অস্থির অস্থির লাগছে যে কোনো কাজেই তুমি সেটা হতে পারছো না এখন আমরা কি না সিহ করতে পারি তাই না এর জন্য প্রথম নাসিয়া হচ্ছে তুমি আল্লাহর কাছেই ফিরে আসবে আল্লাহর আশ্রয় নেবে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বাড়িয়ে দেবে আল্লাহকে আঁকড়ে ধরবে এটাকে বলা হয় আল্লা বিল্লাহ ও বেহাবলিল্লা ও আতসম ও বেহাবলিল্লা হে জামিয়া আল্লাহ তালা বলছেন সুতরাং তুমি এই যে আল্লাহর পথে চলার জন্য সাধ্য অনুযায়ী ট্রাই করবে এবং নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে এত অনুসরণ করার চেষ্টা করবে আল্লাহ এবং তরাসুলের প্রতি ভালোবাসা পোষণ করবে তার প্রতি তাওয়াক্কুল ইমান এগুলো বাড়াতে থাকবে এগুলো যত বাড়াতে পারবে ততই তোমার মনঃসংযোগটা আস্তে আস্তে বাড়বে কারণ তুমি যদি ভালো কাজে সম্পৃক্ত হওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে পারো তাহলে দেখা যাবে যে তোমার অস্থিরতা কমে যাচ্ছে তুমি এনজয় করছো সালাদকে সিয়ামকে এমনকি তোমার যে পড়ালেখা যেখানে তুমি মনসংযোগ করতে পারছ না সেখানেও এই জন্যে আমরা বলব প্রথম হচ্ছে আল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত করা রসুলসাল্লা সাল্লামের অম্মত হিসাবে তার অনুসরণ করা এবং আমরা এরপরে বলবো যে খুব আবেগপ্রবণ না হওয়া বরং আবেগকে কন্ট্রোল করা অনেক আবেগ নিয়ে কিছু শুরু করলাম তারপরে ধপাস করে হতাশ হয়ে গেলাম এটা যেন না হয় বরং আমি যেহেতু আমার মনসংযোগ আসছে না আমি অল্প কিছু কাজ মনসংযোগের মাধ্যমে যদি করি তাহলে হয়তো সেটার বরকত বেশি এমনিতেও আয়সার আল্লাহ তালের হাদিস থেকে দেখা যায় যে রাসুসাল্লা সাল্লাম একসাথে অনেক কাজ করে পরে ছেড়ে দিতেন এ অভ্যাস তার ছিল না তিনি কাজ অল্প করলেও এটাকে দীর্ঘদিন ধরে করতেন দীর্ঘস্থায়ী করতেন এবং এটাকে অন্য ভাষায় আমরা বলতে পারি ইস্তেকামা ইস্তেকামা ইস্তেকামাতের পথে চললে তখনই অস্থিরতাটা কমে যায় আর ইস্তেকামাতের জন্য আমরা বললাম ইমান তাকোয়া তাওয়াক্কুল আল্লাহর ভয় এবং আল্লাহ এবং রাসুস আল্লাহ প্রতি মাহাব্বা দায়িত্বশীলতা এবং কাজগুলো কন্টিনিউয়াসলি করার একটা স্পৃহা তৈরি করা এগুলো খুব জরুরি এখানে কিছু রেকমেন্ডেশন আমরা দিতে পারি এক নম্বর আল্লাহর দিকে আশ্রয় নেওয়া এবং বেশি বেশি ফিরে আসা যাতে আল্লাহর কাছ থেকে তৌফিক প্রাপ্ত হওয়া যায় দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা যে তুমি আমাকে অস্থিরতা থেকে মুক্ত করো তৃতীয় হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানো আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানো চতুর্থ হচ্ছে জীবনের হাদফ এবং লক্ষ্য উদ্দেশ্য এগুলো স্থির করা লক্ষ্য উদ্দেশ্য যদি কারো স্থির হয় খুব ক্লিয়ার থাকে তখন কিন্তু সে লক্ষ্য মানে সে হাঁটতে পারে সে চলতে পারে সে দৌড়াতে পারে কিন্তু লক্ষ্য যাদের এখনও স্থির হয়নি তাদের মধ্যে অস্থিরতাই বেশি কাজ করবে এটা স্বাভাবিক পঞ্চম হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা শৃঙ্খলার সাথে চলা এবং যে কোনো অপ্রয়োজনীয় কাজ বা উল্টাপাল্লা কাজ থেকে নিজেকে মুক্ত রাখা ষষ্ঠ হচ্ছে পড়াশোনার জন্য কিংবা ইবাদতের জন্য একটা সুন্দর রুটিন করা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করা ঘুমানোর সময় যেন আমরা না খেলি খেলার সময় যেন আমরা না ঘুমাই পড়ার সময় যেন আমরা খাওয়া দাওয়া না করি খাওয়ার টাইমে যেন না পড়ি এভাবে আমরা এটাকে বলা হয় ওয়াক্ত একটা সুন্দর ডিসিপ্লিন মেনটেন করা সপ্তম হচ্ছে পৃথিবীর মহান মহান ব্যক্তিদের যাদের পূর্বভাগে আছেন আমাদের প্রিয় রাসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাই করাম এরকম আরও যারা আছেন পৃথিবীর ইতিহাসে মহান ব্যক্তি আল্লাহর প্রিয় ব্যক্তি নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি তাদের সিরাত অধ্যয়ন করা এবং যারা প্রতিশ্রুতিশীল যারা সৃজনশীল যারা ইতিহাসে অনেক সুন্দর সুন্দর কিছু বলে লিখে বা আবিষ্কার করে বিখ্যাত হয়েছেন তাদের সিরাত এবং জীবনী পড়া যাতে করে তাদের মতো হওয়ার একটা প্রবল স্পৃহা আমাদের মধ্যে তৈরি হয় অষ্টম হল আমাদের পড়ার টেবিলে কিংবা পড়ার ঘরের দেয়ালে কিংবা ঘরের দেয়ালেও খুবই ইমপ্রেসিভ কিছু কথা কিছু বক্তব্য কিছু লৌহা কিছু বোর্ড সুন্দর করে লিখে ঝোলানো যাতে সেটা আমাদেরকে তাড়িত করে সেটা আমাদেরকে প্রভাবিত করে অনুপ্রাণিত করে প্লাস কোরআনটাও রীতিমতো পড়া কোরআনের প্রত্যেকটা আয়াতই ব্রেসিপ কোরআনের অনেকগুলো আয়াত যদি আমরা খুব খেয়াল করে পড়ি মনে হয় যেন এই মাত্র নাজেল হয়েছে সেগুলো আমরা আমাদের পর টেবিলে সামনে রাখতে পারি যাতে করে এগুলো আমাদেরকে ইত্যাদিকে রিমাইন্ডার দেয় নবম হল যে কোনো মালুমাতকে ইনকালকেট করা এবং সেগুলোকে ভালো করে ধারণ করার জন্য আমাদের যত ইন্দ্রিয় আছে সেগুলো সবগুলোকে কাজে লাগানো চোখ দিয়ে কান দিয়ে শোনা ভালো করে মনোযোগ দিয়ে না অনেক লেকচার আমরা শুনতে পারি চোখ দিয়ে ভালো করে দেখা মন দিয়ে মনসংযোগ করা মনও আমাদের একটা ইন্দ্রিয় তাই না মনসংযোগটাকে করা তারপরে মানে ইন্দ্রিয়ের ব্যবহার এই তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য বা পড়াশোনাকে রপ্ত করার জন্য দশম হলো মডার্ন যে টেকনোলজি আছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি নানানভাবে আমি সেই আলোচনার যাচ্ছি না একাদশতম হল যাতে করে আমাদের এই যে যে অস্থিরতা দূর হয়ে যায় আরও যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো সমস্যাগুলো আছে সেগুলো আল্লাহ দূর করে দেন এই কিছু ভালো কাজ করে যেমন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা তাদের আনুগত্য করা এবং আত্মীয় স্বজনের বিশেষ করে নিকটতম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা তাদের পাশে দাঁড়ানো এবং যারা দুস্থ অভাবী মহতাজ ব্যক্তি তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাতে তাদেরকে তাদের হাজাত পূরণ করলে আল্লাহ আমাদের হাজাতকে পূরণ করেন এবং এরপর আরেকটি আমরা বলতে পারি যারা বিশেষজ্ঞ ওলামাইকার রয়েছেন তাদের সাথে সম্পর্ক রাখা তাদের কথা শোনা এবং তাদেরকে এহতেরাম করা তাদেরকে কখনো অপমান না করা তাদের বিরুদ্ধে কোনো অপমানজনক কথা না বলা এমনকি যদি তারা ভুলও করে থাকেন আর সর্বশেষ বলবো নিজেকে উম্মার জন্য প্রস্তুত করার একটা আশা একটা আকাঙ্ক্ষা লালন করা যে আমি যত ক্ষুদ্রই হই না কেন আমি মুসলিম উম্মার জন্য আমি মানুষের জন্য কাজ করবো মানুষের কল্যাণের জন্য কাজ করব তাহলে আমাকে দক্ষতা অর্জন করতে হবে আমাকে আল্লাহর জন্য এখলাস নির্ধারণ করতে হবে অর্জন করতে হবে এবং এখলাস এবং দক্ষতা এ দুটো সম্মেলনে আমি দেশ জাতি এবং মুসলিম্মার জন্য কাজ করতে পারবো তাহলে এভাবে যদি আমরা নিজেকে প্রস্তুত করি তাহলে আশা করি যে আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং একটা সিরিয়াস স্টুডেন্ট হিসাবে এবং একজন মুসলিম হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো